ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি সকলেই ভালো আছেন যে সমস্ত ব্যক্তির খিদা লাগে না অথবা সামান্য খিদা লাগে খেতে মনে চায় না এবং শরীর অনেক দুর্বল হালকা পাতলা অথবা যে সমস্ত বাচ্চা খেতে চায় না এবং তাদের শরীর স্বাস্থ্য দেখতে অনেক পাতলা এবং দুর্বল মনে হয় তাদের জন্য আজ আল্লাহ পাকের একটি নামের সহজ একটি ওজিফা আলোচনা করব যদি ওজিফাটি করেন তাহলে ইংসা আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হবে পেটে খিদা হবে খাবার খেতে মনে চায় আল্লাহ পাকের একটি নাম আল মুকিতু অথবা ইয়া মুকিতু এর অর্থ লালন পালনকারী খাদ্য দাতা দৈহিক ও আত্মিক শক্তি দাতা অর্থাৎ মহান আল্লাহ তাআলা প্রত্যেক জীবকে তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাবার দান করেন তিনি সকল কিছুর লালনকর্তা ওয়াজিফাটি কিভাবে করবেন দিনের যে কোনো সময় বসে প্রথমে পাঁচবার দরুদে ইব্রাহিম পড়ুন অতঃপর ইয়া মুকিতু আল্লাহ পাকের এই নামটি একশত এগারো বার পড়ুন শেষে আবার পাঁচবার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর শরীরে ফুক দিন এবং পানিতে ফুক দিয়ে পান করুন এগারো দিন এভাবে অজিফাটি করুন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করুন ইংশা অল্লাহ শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে এবং খাবার খেতেও ভালো লাগবে খিদা লাগবে এবং যে খাবার খাবেন উহার থেকে ভালো রক্ত তৈরি হবে যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো কাজ করবে